গুড মর্নিং সবাইকে আমি আগের সেশনে দেখাইছিলাম যে এক বিডিএস করার সময় আমাদের সর্বপ্রথম কিছু কমন ভেরিয়েবল আমাদেরকে ডিফাইন করতে হয় যেমন আমি যদি এখানে যাই যেমন আমি ডাটাটা ওপেন করলাম ডাটাটা ওপেন করলাম এটার ওপেন হলো হওয়ার পর প্রথমে যে স্যাম্পলিং ওয়েট ক্লাস্টার স্ট্র্যাটা ম্যাটার্নাল এস এরপর বাচ্চাদের ডিওবি বি ডেট অফ বার্থ এবং সার্ভে ডেট অর্থাৎ কোন তারিখে আমরা সার্ভে করেছিলাম এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট ভেরিয়েবল এই ভেরিয়েবলগুলো আমাদেরকে ডিফাইন করতে হয় কীভাবে করতে হয় আমি গত সেশনে আলোচনা করেছি এরপরে ডাটা অর্থাৎ হাইট ওয়েট এই দুইটা জিনিস আমাদের বাচ্চার এবং মায়ের আমাদের একটু করতে হয় আমি আগে বলেছি যে কোনো ডেসিমাল প্লেস নাই এই জন্য আমাদের কোনোটা একশো দ্বারা ভাগ করতে হবে কোনোটা আপনার দশ দেওয়া ভাগ করতে হয় এইগুলো করতে হয় এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট পার্ট দুইটা জিনিস আলোচনা করব নিউট্রিশনাল স্ট্যাটাস ম্যাটারনাল নিউট্রিশন স্ট্যাটাস অ্যাজ ওয়েল বাচ্চাদের নিউট্রিশন স্ট্যাটাস তো এখন যদি আমি মানে মেন ডেটা সেটে যাই দেখব দেখুন বডি মাস ইন্ডেক্স এই যে বডি মাস ইন্ডেক্স কিন্তু আছে এখানে এখানে আছে বডি মাছ ইন্ডেক্সটা আছে আবার বাচ্চাদের যে নিউট্রিশন স্কোর জেড স্কোর সেগুলো আছে এই দেখুন সেগুলো আছে এখানে এগুলো আছে এখানে দেখুন এগুলো আবার মানে এটা হান্ড্রেড ডেসিমাল প্লেস অর্থাৎ এগুলোকে হান্ড্রেড দ্বারা ভাগ করতে হবে চলুন না কীভাবে করি একটু দেখে নিই তাহলে এখানে আমার ভেরিয়েবল কয়টা মোট ভেরিয়েবলটা হচ্ছে এই কয়টা এবং এগুলো হচ্ছে ম্যাটার্নাল এগুলো হচ্ছে কি চিলড্রেন তাহলে আমি কি দেখলাম এগুলো কিন্তু ভাগ করতে হবে একশো ধারা গতগুলো গতকালকে আমি দেখাইছিলাম একবারে অরিজিনালটা এগুলো হচ্ছে অরিজিনাল ডেটা আর আর এগুলো হচ্ছে কি এগুলো হাইট ওয়েট থেকে এগুলো ক্যালকুলেট করা হয়েছে কিভাবে ক্যালকুলেট করা আছে এটাও আমি দেখাবো আবার এরা যেটা করে সেটাও দেখাবো তাহলে এটা মানে কি বিএমআই তাহলে দিয়ে দিলাম জেন ও তার আগে একটা দেখি আমি আগে সাম দেই সাম দিয়ে একটা দেখে নেই এই যে দেখুন সবার শেষে কি আছে এখানে অনেক বড় বড় ভেলু আছে এই ভেলুগুলোকে আগে মিসিং করতে হবে কিভাবে করবো এগুলো কিন্তু আমার ভিডিও আছে এগুলো দেখে নেবেন হয়তো অনেক বুঝবেন ফর ভার রিপ্লেস এক্স সমান মিসিং ইফ এক্স গেটার দেন সর্বোচ্চ ভেলু কত আছে নয় হাজারের পরে এই আমি দিয়ে দিলাম এখন দেখুন আমি যদি এখন আবার এটাকে সাম দিয়ে এই রান দিলাম এই দেখুন এখন আর সে ভেলুগুলো নাই এখন এগুলো কি করতে আমি একশো দ্বারা ভাগ দেব তাহলে জেন বিএমআই আমি এই সবগুলোকে আমি আন্ডার স্কোর দেব আন্ডার দেব বিএমআই বিএমআই সমান সমান তো ইয়েস বিএমআই বিএমআই সমান একশো দেন এটা হচ্ছে হাজ এটা হচ্ছে হাইট ফর জেড স্কোর হাজ সমান একশো এটা হচ্ছে ওয়াজ এটা হচ্ছে ডাব্লিউ এইচ জেড এটা হচ্ছে একাত্তর সরি এটা হচ্ছে সত্তর এটা হচ্ছে একাত্তর এটা হচ্ছে বাহাত্তর দেখে একাত্তর হচ্ছে ওয়েট ফর হচ্ছে ওয়েট ফর হাইট এটা হচ্ছে ওয়েট ফর হাইট হাই এখন আমি এই সবগুলো রান দিব এই রান দিলে আমার কি এই দেখুন নতুন কিছু ভেরিয়েবল তৈরি হয়ে গেছে আমি এগুলো সব এখন অর্ডার করে প্রথমের দিকে নিয়ে যেতে পারি বিএমআই এগুলো আমি এখন যেগুলো মায়ের মায়েরগুলো আমি শুধু মায়ের কাছে রাখি মেটার্নাল হচ্ছে যে মেজের পরে মেজ বিএমআই এ কটা হচ্ছে মেটার্নাল আর এগুলো হচ্ছে বাচ্চা সব রান্ধেই এই দেখুন চলে আসুন এটা স্যাম্পলিং ওয়েট ক্লাস্টার স্ট্র্যাটা ম্যাটার্নাল এস ম্যাটার্নাল হাইট ম্যাটার্নাল ওয়েট বিএমআই ডেট অফ বার্থ সার্ভে ডেট হাইট ওয়েট হাজ জেড জেট ডাব্লু জেট এগুলো আমাদের এখন দরকার নাই আপাতত দরকার নাই

সেগুলো বাইরে সে করবে কি মাইনাস টু এর থেকে ছোট হলে হবে ওয়ান আদার ওয়ে জিরো সিমিলারলি এর সব আমি এক কপি করে পেস্ট করি এটা হচ্ছে আন্ডার ওয়েট আর এটা হচ্ছে ওয়েস্টিং তাহলে এটা হবে আপনার ওয়াস ওয়াস এটা হবে ডাব্লু এইচ জেড এটা হচ্ছে ডাব্লু এইচ জেড দেখুন হাফ হাস ওয়াশ ওয়াস ডাব্লিউএএচেড জেড আচ্ছা এইগুলো এখন আমি রান দেব হয়ে গেল তাহলে এখন আমি যদি স্টান্টিংকে ট্যাব দিই তাহলে কত পার্সেন্ট তেইশ পার্সেন্ট বাট এখানে যদি আমি ওয়েট দেই এই দেখুন বাইশ পয়েন্ট এইট কেন হলো কারণ আমরা ইয়ংগেস্ট চাইল্ড নিয়েছি তার মানে আমরা এখন এই যে দেখুন আমরা যদি এই যে কিপ কিপ বি আই এক্স এটা করেছিলাম একটা মায়ের দুইটা বাচ্চা থাকে তা আমি সবচেয়ে ছোট বাচ্চা এটাকে আমি কি করলাম এটা ব্লক করে দেবো ব্লক করে আমি আবার সবগুলো রান দেবো রান্দার পরে স্টান্ডিং দেই কত এসছে বাইশ পয়েন্ট টু টু তেইশ একটু কম বেশি হবে কারণ হচ্ছে কি যে এই রিপোর্টে যেটা আছে সেটা কিন্তু আবার সেট মেন ডাটা সেখান থেকে করা যায় আমরা করেছি কি আমরা কেয়ার বিভিন্নভাবে কেয়ার সুতরাং এখানে একটু কম বেশি হয় খুব বেশি একটু কম বেশি হবে সমস্যা নেই রিপোর্ট থেকে মাথায় আমি আবারও বলতেছি রিপোর্ট থেকে একটু কম বেশি হবে আমি যেখানে ওয়েস্টিং দেই আন্ডারওয়েট দেই আন্ডারওয়েট হচ্ছে বাইশ পার্সেন্ট যদি আমি ওয়েস্টিং দিই ওয়েস্টিং হচ্ছে ওয়েস্টিং হচ্ছে কত পার্সেন্ট এগারো পার্সেন্ট এই দেখুন আমি রিপোর্ট দেখি আমি যদি রিপোর্ট দেখি এদের রিপোর্টে কত বাইশ পয়েন্ট সিক্স আছে বাইশ পয়েন্ট সিক্স আছে আর আমি পেয়েছি জিরো আর আমি পেয়েছি এলেভেন পয়েন্ট জিরো টু ওরা পেয়েছে আন্ডার ওয়েট পেয়েছে কত বাইশ পয়েন্ট থ্রি আমি পেয়েছি বাইশ পয়েন্ট টু টু আমি একটু হবে কেন কেন হবে এই যে স্যাম্পল সাইজ দেখেন এখানে স্যাম্পল সাইজ কত আছে এদের এদের স্যাম্পল সাইজ আছে ফোর টু ফাইভ টু আর আমাদের কত আছে আমি কত ফোর ওয়ান জিরো ফোর এর একটু কম বেশি আছে এই কম বেশি কেন হয়েছে আমি বললাম না আমি যদি এখন মেন ডাটা সেট ওদের যে মেন ডাটা সেট সেখান থেকে যদি করতাম মানে পিয়ার ফাইল তাহলে মিলে যেত কেয়ারে কিছু এখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিয়ে আমার মেন ডাটা সেট আমাদের আমরা যে ডাটা সেটটা ইউজ করব সেখানে কিছু স্যাম্পল সাইজ কম আছে যার কারণে প্রপোর্শন একটু কম হয় এটা হবে এটা মানে আমাদের হাতে নাই সো এই হচ্ছে আমাদের সিনটেক্স কিভাবে আমি বাচ্চাদের স্টান্টিং ও স্টিং এখন এগুলো আমি কোড করতে পারি লে স্টান্টিং

রান দেই এই দেখুন এগুলোরও কোড করবো আমরা এগুলোরও কোড করা দরকার আমাদের এদের বিএমআই এই দেখুন আমি সব কোড করে দিছি এগুলো আমি যখন সবগুলো রান দিই তাহলে দেখুন এই তো সুন্দরভাবে কোড হয়ে গেছে এই কোড হয়ে গেছে এখন তো আমি ট্যাপ দিই এই দেখুন স্টান্টিং ওয়েস্টিং সব সব হয়ে গেছে এই দেখুন এখানে ওয়েট দেয়নি আরেকটা জিনিস আছে মেটার্নাল বিএমআই আমরা জানি কি বিএমআই যদি আঠারো পয়েন্ট ফাইভের নিচে হয় তাহলে কি তাহলে আন্ডার ওয়েট অথবা নর্মাল এই যে বিএমআই বিএমআই আমি বিএমআই এভাবে বিএমআই কে ক্যাটাগরি করেছি আর এইখানে একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো কোট যে কোনো কোড করার সময় আমরা রিপ্লেস রিপ্লেস স্টান্টিং সমান মিসিং এটা কিন্তু আমাদের অবশ্যই করতে দেওয়া উচিত সমান সমান ডট এইটা না হোক ধরে মিসিং নাই তারপরও আমরা এটা দিব মাথায় রাখবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকে ভুলটা আমিও করি এ কাজ করা যাবে না তার মানে স্ট্যান্ডিং হয়েছে হাঁস থেকে হাঁস দিয়েছি আন্ডার হয়েছে ওয়াশ থাকে ওয়াশ দিয়েছি আর ওয়েস্টিং হয়েছে ডাব্লিউএ থেকে আমি এখানে দিয়েছি এই এটা মিসিং যদিও এখানে দেখেন সব জিরো হবে এই দেখুন এ সব জিরো জিরো হোক তারপর আমাদের প্র্যাকটিস থাকতে হবে যে ভেরিয়েবল থেকে আমি কোনো ভেরিয়েবল জেনারেট করব লাস্টে সেই ভেরিয়েবল সমান মিসিং এটা আমাদের পড়া যেতে হবে এটা হচ্ছে আমাদের না করলে কিন্তু কোনো সময় ভুল হতে পারে তো এই হচ্ছে আমাদের ডু ফাইল আপনারা এটা দেখে 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 আপনারা প্র্যাকটিস করতে পারেন কিভাবে কীভাবে আমরা নিউট্রিশনাল ইন্ডিকেটর তৈরি করি আজকের বিষয় ছিল এইখান থেকে আজকের বিষয় ছিল এইখান থেকে আমি একটু পজ দিচ্ছি আপনারা এখান থেকে অবশ্যই অনুরোধ করব এই কিপ করেছি আমি আমার এই কিপের দরকার নাই তাহলে এই হলো আজ থেকে এইটুক আপনার পোস্ট করে করে একটু প্র্যাকটিস করবেন আর গতদিন আমি দেখাইছিলাম এর আগের সকলকে অসংখ্য ধন্যবাদ এর পরে আমি দেখাবো এ যে ডিস্কো দেখুন এই যে ডিস্কো তো অলরেডি আমাদের ক্যালকুলেট করা আছে কিন্তু আমরা নতুন ভাবে এগুলো এইগুলো ক্যালকুলেট করব। এগুলো তো আমাদের ডাটা সেটা করা আছে বাট আমরা তো নতুন ভাবে করতে চাই এই হাইট ওয়েট দিয়ে কীভাবে করতে হয় আগামী সেশনে দেখাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ